कम बेशी सबाई आम्रा गान सुनते अभ्यस्त ताई आमार इलेक्ट्रिकल बा इलेक्ट्रॉनिक्स बा एकदम नवीन छात्र छात्रीदेर जन्नो आजकेर उपस्थापना एकटा खूब भालो बेस जुक्त अडियो एम्प्लीफायर आम्रा एकोन छी तैरी करब एवं सार्किट सम्बन्धे जानबो आईसी सम्बन्धे जानबो एटाके आम्रा बोलछी साबुफार एम्प्लीफायर सार्किट यूजिंग आईसी टीडीए 2030 আমরা মনে রাখবো এই আইসিটা সর্বাধিক 18 ভোল্ট সাপ্লাইতে কাজ করে শুধু তাই নয় এই আইসি মাত্র 6 ভোল্ট সাপ্লাই পেলেই কাজ শুরু করে এই আইসিটা থেকে আমরা যে আউটপুট ওয়াটেজ পাবো সেটা সর্বাধিক আমরা 30 ওয়াট পেতে পারি এবার আমরা আইসিটার সম্বন্ধে জেনে নি এর পিনগুলো সম্বন্ধেও জানি ঠিক এইভাবে ধরলে বাঁদিকের পিনটাকে আমরা এক নম্বর পিন তারপর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর পিন বলে জানি 1 নম্বর পিনকে নন ইনভার্টিং ইনপুট পিন বলা হয় এখানে পজিটিভ সিগন্যাল ইনপুট করা হয় 2 নম্বর পিনকে ইনভার্টিং ইনপুট পিন বলা হয় এখানে নেগেটিভ সিগন্যাল ইনপুট করা হয় 3 নম্বর পিনে আমরা নেগেটিভ সাপ্লাই দিয়ে থাকি যেটা মেইন যে পাওয়ার সাপ্লাইটা আমরা তৈরি করব সেই পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ সাপ্লাইকেই আমরা এই 3 নম্বর পিনে ব্যবহার করব আর এই আইসির 4 নম্বর পিন হচ্ছে আউটপুট পিন এখান থেকে স্পিকারের কানেকশন হয় যে স্পিকারটা আমরা ব্যবহার করি সেই স্পিকারের কানেকশন এই 4 নম্বর পিন থেকে সরাসরি অথবা কনডেন্সার দিয়েও করা যেতে পারে এই আইসির যে 5 নম্বর পিনটা আমরা দেখতে পাচ্ছি আইসিটিকে কাজ করাতে গেলে যে পাওয়ার সাপ্লাই তৈরি করব তার ব্রিজ সার্কিট থেকে ডিসি পজিটিভ সাপ্লাই বেরোবে তাকে আমরা এই আইসির 5 নম্বর পিনে প্রয়োগ করব এর দেখো 1 নম্বর হচ্ছে আমরা বললাম নন ইনভার্টিং ইনপুট পিন এখানে একটা কন্ট্রোল দিয়ে ভেরিয়েবল রেজিস্টার বা পটেনশিওমিটার দ্বারা আমরা একটা কনডেন্সার মারফত পজিটিভ সিগন্যালকে এখানে ইনপুট করি আর এর 1 নম্বর পিন থেকে একটা 22 কিলো ওমস রেজিস্টার আমরা গ্রাউন্ডে সংযোগ করব আমরা আগেই জানলাম এর 2 নম্বর পিনকে বলা হয় ইনভার্টিং ইনপুট পিন অর্থাৎ এই পিনে গ্রাউন্ড থেকে নেগেটিভ সিগন্যাল বা ইনপুট যে সিগন্যাল আসছে তার থেকে গ্রাউন্ড থেকে নেগেটিভ সিগন্যালকে আমরা এই 2 নম্বর পিনে ইনপুট করে থাকি একটা রেজিস্টার এবং কনডেন্সার দ্বারা খেয়াল করো এই 2 নম্বর পিনের সঙ্গে 1 নম্বর পিনে একটা রেজিস্টার যুক্ত রয়েছে 22 কিলো ওমস যেটাকে আমরা ফিডব্যাক রেজিস্টার বলে জানি এই ফিডব্যাক রেজিস্টার মাধ্যমে আউটপুট অর্থাৎ 4 নম্বর থেকে সিগন্যাল ফিডব্যাক হয় 2 নম্বরে ইনপুটে এই সিগন্যাল ফিডব্যাকিং এর উপর আউটপুট গেইন নির্ভর করে এর মান যদি সঠিক না হয় তাহলে কিন্তু আউটপুট গেইনও সঠিক পাবো না এবার আমরা দেখব এই সার্কিটটাতে সাপ্লাই দেওয়ার জন্য বা আইসিটাতে পাওয়ার দেওয়ার জন্য যে ট্রান্সফরমারটা আমরা ব্যবহার করেছি একটা 12 ভোল্টের স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করেছি আমরা দেখতেই পাচ্ছি এর প্রাইমারিতে এসি 220 ভোল্টেজ দেওয়া হয়েছে একটা ওপেন সুইচ এর সেকেন্ডারি থেকে এই 12 এসি ভোল্টেজ আউটপুট হয় যাকে আমরা 4টে ডায়োড দিয়ে ব্রিজ সার্কিট করে সেই ব্রিজ সার্কিটের এনপিএস স্তরে একটা লিড অপর সাইডের লিডও আমরা এনপিএস স্তরে ব্যবহার করেছি আর দুপাশের এন স্তর অর্থাৎ ক্যাথোড থেকে যেটা দুটো ডায়োডের এন স্তর বা ক্যাথোড একসঙ্গে যুক্ত হয়েছে এখান থেকে বেরোবে পজিটিভ সাপ্লাই আর এখান থেকে বেরোবে নেগেটিভ সাপ্লাই এর কমন পয়েন্টটা অর্থাৎ মিডিলটা 0.12012 এর মিডিল পয়েন্টটা 0 পয়েন্টটাকে আমরা কমন বা গ্রাউন্ডে সংযোগ করি ঠিক এইভাবে আমরা গ্রাউন্ডে সংযোগ করে দিই এর 5 নম্বর পিনে আমরা ওই পজিটিভ সাপ্লাইটা ব্যবহার করছি আর 3 নম্বর পিনে ব্যবহার করছি নেগেটিভ সাপ্লাইটা ব্রিজ সার্কিট থেকে এছাড়া এই যে সাপ্লাই এটাকে ফিল্টারিং করার প্রয়োজন আছে এই ডিসিকে আমরা জানি এলিমিনেটর আমরা অনেকেই তৈরি করেছি দুটো কনডেন্সার দিয়ে ফিল্টার গ্রাউন্ডে সংযোগ করলাম যাতে ফিল্টারিং হলো এখানে আমরা কনডেন্সার হিসাবে 1000 মিএ 25 ভোল্ট বা 2200 মিএ 25 ভোল্ট ব্যবহার করতে পারি আর একটা সিম্পল কনডেন্সার 104 বা 0.1 ব্যবহার করা যায় ঠিক নেগেটিভ থেকেও আমরা গ্রাউন্ডে এই টাইপের দুটো কনডেন্সার ব্যবহার করে থাকি যাতে ভালো স্মুথ ডিসি আমরা পেতে পারি এবার আমরা 4 নম্বর পিনের কানেকশনটা দেখব অর্থাৎ আউটপুট পিনের কানেকশন
আমরা দেখব। এই চার নম্বর পিনে থেকে দুটো ডায়োড আমরা ব্যবহার করি, একটা নেগেটিভ ব্রিজ সার্কিটের নেগেটিভ অর্থাৎ তিন নম্বর পিনে, আর একটা পজিটিভ অর্থাৎ এই আইসির পাঁচ নম্বর পিনে আমরা দুটো ডায়োডের সংযোগ দিয়েছি, যে ডায়োড দুটো হচ্ছে 1N4007। এছাড়া এই আউটপুট থেকেও নয়েজ সিগন্যালকে আমরা গ্রাউন্ড করার জন্য একটা 1 ওহমস রেজিস্টার আর একটা 0.1/104 কন্ডেন্সার গ্রাউন্ড করেছি। এখানে আমরা 1 ওহমসের জায়গায় 2.2 ওহমসও ব্যবহার করে থাকি। আউটপুট থেকে একটা কন্ডেন্সার ব্যবহার করতে পারি অথবা না করলেও চলে, এই সার্কিটে এই আইসিতে সরাসরিও স্পিকারে কানেকশান করে দিতে পারি। এখানে একটা 1025 ভোল্ট বা 16 ভোল্টের কন্ডেন্সার আমরা ব্যবহার করেছি, যেটা স্পিকারের কানে যুক্ত হয়েছে, স্পিকারের অপর পয়েন্ট আমরা গ্রাউন্ডে সংযোগ করেছি। এই স্পিকারটা 8 ওহমস হতে পারে, 4 ওহমস হতে পারে, 10 ওয়াটের আমরা ব্যবহার করতে পারি, 20 ওয়াট ব্যবহার করতে পারি অথবা 40 ওয়াটও ব্যবহার করতে পারি। এবার আমরা পুরো কানেকশনটা একবার দেখছি কিভাবে কানেক্ট হচ্ছে। সার্কিটটাকে একটু ভালো করে ফলো করে দিই। আইসি 2030 এর ঠিক বাঁদিকের পিনটা হচ্ছে 1 নম্বর পিন, ডান দিকে হচ্ছে 5 নম্বর পিন। 1 নম্বর আমরা জানি নন ইনভার্টিং ইনপুট পিন, এখানে দেখো কন্ডেন্সার একটা ভেরিয়েবল রেজিস্টার দিয়ে সিগন্যাল ইনপুট করা হলো। ভেরিয়েবল রেজিস্টারের একপাশ গ্রাউন্ড অর্থাৎ গ্রাউন্ড সিগন্যাল আসবে, আর মিডিলে তোমার পজিটিভ সিগন্যালটা আসবে। আমরা অবশ্যই সাইড এবং মিডিল চেঞ্জ করতে পারি, অর্থাৎ আইসির 1 নম্বর পিনকে আমরা কন্ডেন্সার দিয়ে মিডিলে এবং সাইডে সিগন্যালটা ইনপুট করতে পারি। এটা 100K একটা ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করা হয়েছে, 1 μF বা 4.7 μF কন্ডেন্সারটা ব্যবহার হয়েছে। আমরা 1 নম্বর পিন থেকে একটা 22 কিলো ওহমস রেজিস্টার গ্রাউন্ড করেছি। 2 নম্বর পিনে নেগেটিভ সিগন্যাল ইনপুট করার জন্য একটা 680 ওহমস রেজিস্টার একটা কন্ডেন্সার ব্যবহার করেছি, 22 μF এবং 680 ওহমস রেজিস্টার দিয়ে 2 নম্বর পিনে গ্রাউন্ড নেগেটিভ সিগন্যাল ইনপুট করা হয়েছে। এটা ইনভার্টিং ইনপুট পিন। দেখো 4 থেকে 2-এ একটা ফিডব্যাক রেজিস্টার ব্যবহার হয়েছে, 22 কিলো ওহমস। 4 নম্বর থেকে একটা রেজিস্টার একটা কন্ডেন্সার গ্রাউন্ড করে বাজে নয়েজকে আমরা গ্রাউন্ডে প্রয়োগ করেছি। এবার খেয়াল করো ট্রান্সফরমারটা বসিয়ে আমরা কমন বা 0 পয়েন্টটাকে আমরা গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করলাম, প্রাইমারিতে AC 220 ইনপুট করব, সেকেন্ডারি থেকে 12 ভোল্ট এই ডায়োডের এনপিএস স্তরে লাগানো হয়েছে। 1N4007 চারটে ডায়োড এখানে এইভাবে ঠিক সংযোগ করা হয়েছে, এটাকে আমরা ব্রিজ সার্কিট বলে থাকি। এর ক্যাথোড থেকে বেরোবে পজিটিভ সাপ্লাই আর অ্যানোড থেকে বেরোবে নেগেটিভ সাপ্লাই। এই পজিটিভ সাপ্লাইকে আমরা 5 নম্বর পিনে ব্যবহার করছি আর নেগেটিভকে আমরা এই আইসির 3 নম্বর পিনে ব্যবহার করলাম। পজিটিভ সাপ্লাই থেকে দুটো কন্ডেন্সার আমরা গ্রাউন্ডে ফিল্টারিংয়ের জন্য ব্যবহার করলাম, ঠিক নেগেটিভ থেকেও আমরা গ্রাউন্ডে দুটো কন্ডেন্সার ফিল্টারিংয়ের জন্য ব্যবহার করলাম। 4 থেকে 2 ডায়োড 3 এবং 5 ব্যবহার হচ্ছে। এই এবার 4 নম্বর পিন থেকে একটা স্পিকারে কানেকশন করলাম, স্পিকারের অপর লিড আমরা গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করলাম। এখানে স্পিকারে আমরা 4 নম্বর পিন থেকে একটা কন্ডেন্সার ব্যবহার করেও স্পিকারে সংযোগ দিতে পারি। এই কন্ডেন্সারটা 1000 μF 16 ভোল্ট বা 25 ভোল্টের হয়ে থাকে, আবার সরাসরিও দেওয়া যেতে পারে, এইভাবে কানেকশন করা যেতে পারে। তো কন্ডেন্সার ব্যবহার করলে দেখা যায় আওয়াজ কোয়ালিটি অনেক বেটার হয়। সার্কিটটাকে ভালোভাবে ফলো করো। বাজারে যে ধরনের পিসিবি পাওয়া যায় সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের পিসিবিগুলো বাজারে পাওয়া যায়, এই পিসিবিতে ঠিক এইভাবে পার্টসগুলো বসানো হয়। আমরা এই মুহূর্তে একটা ভেরো বোর্ডে এই পার্টসগুলো বসিয়ে আউটপুট আওয়াজ কোয়ালিটি দেখে নেব। এখন আমরা তৈরি করতে চলেছি 2030 IC-র একটা সাব উপার অডিও অ্যাম্প্লিফায়ার। ব্যবহার করছি স্পিকার 4 ওহমস 40 ওয়াট, এটা আমরা 8 ওহমসও ব্যবহার করতে পারি, 20 ওয়াটও ব্যবহার করা যেতে পারে। এছাড়া সাপ্লাই ফিল্টারিংয়ের জন্য দুটো 2200 μF ক্যাপাসিটার, একটা 1000 μF ক্যাপাসিটার আউটপুটে ব্যবহার করতে পারি, আবার
অনেক ক্ষেত্রে এটা ডাইরেক্টও করা যেতে পারে। 100 চেয়ার কন্ডেন্সার আমরা যে আইসিটা ব্যবহার করছি, এই আইসিটা 20-30 আইসি, ঠিক এটা হচ্ছে 1 নম্বর পিন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর পিন। এছাড়া দুটো কন্ডেন্সার, 1 MUF এবং 22 MUF, নাকি কয়েকটা ডায়োড এবং রেজিস্টার। এবার আইসিটাকে দেখে নিই ভালোভাবে। আইসিটি এটা 1 নম্বর নন ইনভার্টিং পিন, এটা 2 নম্বর ইনভার্টিং পিন, এটা 3 নম্বর, এখানে নেগেটিভ সাপ্লাই দেওয়া হবে, এটা আউটপুট, অর্থাৎ এখান থেকে স্পিকারের কানেকশন হবে, এটা 5 নম্বর, এখানে পজিটিভ সাপ্লাই ব্যবহার হবে। এই ভেরোবোর্ড আইসিটাকে এমনভাবে বসাবো যাতে অন্যান্য পার্টস বসাতে অসুবিধা না হয়। এইভাবে বসিয়ে আমরা সোল্ডারিং করব। সোল্ডারিং কমপ্লিট হলো, এবার ভালো করে দেখে নিই। এবার আমরা একটা 1 MUF ক্যাপাসিটার ব্যবহার করব এর 1 নম্বর পিনে, যেখানে আমরা যে কন্ডেন্সার দিয়ে সিগন্যাল ইনপুট করব, এই লাগানো হলো কন্ডেন্সার। পাতিটাতে আমরা সিগন্যাল ইনপুট করব, এখানে সিগন্যাল ঢোকাবো, এটাও সোল্ডারিং করে ফেলি। 1 নম্বর পিন থেকে 22 kΩ রেজিস্টারটা বেরো, 1 নম্বর পিন থেকে গ্রাউন্ড করলাম এই রেজিস্টার, দেখে নাও কিলোমস রেজিস্টার, 1 নম্বর পিন, 1 নম্বর পিন থেকে এই 1 নম্বর পিন, 1 নম্বর পিন থেকে কন্ডেন্সার, কন্ডেন্সারের মাধ্যমে আমরা সিগন্যাল ইনপুট করব। এই 1 নম্বর পিনের পাতি থেকে এই রেজিস্টার লাগানো হচ্ছে গ্রাউন্ডে, 22 kΩ সোল্ডারিং করলাম। 1 নম্বর পিন থেকে এই যে কন্ডেন্সার 1 MUF, এখানে আমরা সিগন্যাল ইনপুট করব। আর 1 নম্বর পিন থেকে 22 kΩ রেজিস্টার গ্রাউন্ড করা হলো, এই পাতিটা হবে গ্রাউন্ডের পাতি। এবার আমরা ব্যবহার করব 2 নম্বর ইনভার্টিং পিনে, একটা রেজিস্টার একটা কন্ডেন্সার, দেখে নিই গ্রাউন্ডের ঠিক আগের পাতিটায় আমরা ব্যবহার করছি। 680 ওহম রেজিস্টারের মাথা থেকে গ্রাউন্ডে আমরা কন্ডেন্সারটা লাগালাম, গ্রাউন্ডের দিকে নেগেটিভ সাইড, এটাকে সোল্ডারিং করে ফেলি। এভাবে আমরা প্রত্যেকটা পার্সি লাগিয়ে ফেলি। দেখো এখানে আমরা বসিয়ে ফেলেছি 4 নম্বর পিন থেকে 5 নম্বর একটা ডায়োড, 4 নম্বর থেকে 3 নম্বর পিনে একটা ডায়োড, 4 নম্বর হচ্ছে আউটপুট, এই আউটপুট থেকে একটা 4 নম্বর পিন থেকে একটা ফিডব্যাক রেজিস্টার, এই 4 নম্বর থেকে ফিডব্যাক রেজিস্টার আমরা ব্যবহার করেছি 2 নম্বর পিনে, এই 4 নম্বর পিনে থেকে একটা 104 কন্ডেন্সার বা 0.1 কন্ডেন্সার, তার মাথা থেকে একটা 1 ওহমস বা 2.2 ওহমস আমরা ব্যবহার করেছি, এখানে 2.2 ওহমস গ্রাউন্ডে। পার্সগুলো আমাদের বসানো হয়ে গেছে, খেয়াল করে দেখে নাও, এই ডায়োড দুটো, এই কন্ডেন্সার 104 এবং রেজিস্টার 2.2 ওহমস সোল্ডারিং করা হয়ে গেছে। এবার আমরা ব্যবহার করছি আউটপুট থেকে একটা কন্ডেন্সার, অর্থাৎ 4 নম্বর পিন থেকে একটা কন্ডেন্সার দিয়ে আমরা স্পিকার দেবো, 1000 MUF একটা কন্ডেন্সার আমরা ব্যবহার করছি। দেখো কোথায় লাগানো হলো, এই লাগানো হলো, পয়েন্ট দুটোকে খেয়াল করো, দুটো পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমরা স্পিকারের তার আউটপুট করব। আমরা দুটো সাপ্লাই ফিল্টারিং কন্ডেন্সার 2200 MUF আর দুটো 104 কন্ডেন্সার লাগিয়ে ফেললাম, এই কন্ডেন্সার দুটো এক পিন থেকে গ্রাউন্ডে, হচ্ছে 3 নম্বর পিন থেকে গ্রাউন্ড, 5 নম্বর পিন থেকে গ্রাউন্ড, আর দুটো 104 কন্ডেন্সার 3 থেকে এবং 5 থেকে গ্রাউন্ডে। এবার আমরা কানেক্টিং ওয়্যারগুলো লাগাবো, একটা ব্রিজ সার্কিট থেকে পাওয়ার সাপ্লাই, একটা ট্রান্সফর্মার ব্যবহার করব, সেখান থেকে 4টে ডায়োড দিয়ে ব্রিজ সার্কিট করে আমরা সাপ্লাই এখানে ব্যবহার করব এবং স্পিকারে কানেকশন করব। একটা মোবাইল থেকে আমরা আউটপুট নিয়ে এখানে এর ইনপুটে, অর্থাৎ 1 নম্বর পিনে দেব। আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার পাওয়ার ট্রান্সফর্মার হিসাবে ব্যবহার করব, এটা প্রাইমারি, এই অংশটা সেকেন্ডারি। প্রাইমারিতে ডাইরেক্ট এসি 220 ভোল্টেজ এই প্রাইমারিতে প্রয়োগ করব, আর সেকেন্ডারি থেকে 12 ভোল্ট আউটপুট হবে। আমরা ব্রিজ সার্কিট 4টে ডায়োড দিয়ে তৈরি করেছি, খেয়াল করো, এই হচ্ছে 4টে ডায়োডের, এই দুটো ক্যাথোড, ক্যাথোড একসঙ্গে যুক্ত, অ্যানোড, অ্যানোড একসঙ্গে যুক্ত, আর অ্যানোড ক্যাথোড, অ্যানোড ক্যাথোড, এই দুই ক্যাথোড একসঙ্গে যুক্ত, এখান থেকে বেরোবে পজিটিভ সাপ্লাই লাল তার দিয়ে, আর এখান থেকে বেরোবে নেগেটিভ সাপ্লাই, যাবে 3 নম্বর পিনে, আর এটা যাবে পজিটিভ, যাবে 5 নম্বর পিনে। আর এখানে এই দুটো পয়েন্টে আমরা ব্যবহার করব ট্রান্সফর্মারের এসি, আর মিডিলটা কমন পয়েন্টটাকে আমরা দেব গ্রাউন্ডে। আমরা তার সংযোগ করে নিই, এই ট্রান্সফর্মার থেকে দুটো দুপাশে সাদা তার দুটোকে এখানে সংযোগ করলাম,
কমনটাকে একটা হলুদ তার দিয়ে একটু বড় করে নিচ্ছি। এই আমরা হলুদ তারটিকে কমন পয়েন্টে সংযোগ করছি, গ্রাউন্ডে সংযোগ করছি, সবুজ তারটা আর লালটা পাঁচ নম্বর কিন্তু পজিটিভ সাপ্লাই। স্পিকারের তার দুটো আমরা যুক্ত করে নিচ্ছি। এবার স্পিকারের কানেকশন দুটো আমরা করে ফেলি, করে মোবাইলের আউটপুট থেকে তার দুটোকে এনে সিগন্যাল আমরা একটা মেল দিয়ে এক নম্বর থেকে যে কন্ডেন্সার, কন্ডেন্সারের মাথায় কানেকশন করছি, মোবাইল যাকে একটা মেল দিয়ে